আজকের এই পূর্ণ প্রভাতে নবলালনদার প্রভাতী অনুষ্ঠানে আপনাদের সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা এবং ছোটদের জন্য আন্তরিক শুভকামনা। প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারই সম্মুখে, করি জোর কর হে ভুবনেশ্বর দাঁড়াবো তোমারই সম্মুখে, তোমার অপার আকাশের তলে বিজনে বিরলে হে নম্র হৃদয়ে নয়নের জলে দাঁড়াবো তোমার সম্মুখে, তোমার বিচিত্র এই ভব সংসারে কর্ম পারাবার পারে হে নিখিল জগত জনের মাঝারে দাঁড়াবো তোমারই সম্মুখে, তোমার এ কবে মোর কাজ যাবে সমাপন হবে হে ওগরাজ একাকী নীরবে দাঁড়াবো তোমারই সম্মুখে। আজ থেকে প্রায় 93 বছর আগে তিনি লিখেছিলেন ধর্মমোহ কবিতা। আজ পর্যন্ত কি ভয়ঙ্করভাবে প্রাসঙ্গিক, ধর্মের বেশে মোহ যারে এসে ধরে অন্ধ সেজন মায়ার সুতু মরে, নাস্তে সেও পায় বিধাতার বর ধার্মিকতার করে না আড়ম্বর, শ্রদ্ধা করিয়া যাবে বুদ্ধির আলো শাস্ত্রে মানে না মানে মানুষের ভালো, বিধর্ম বলি মানে পর ধর্মে নিজ ধর্মের অপমান করি ফেরে, পিতার নামেতে ধানিদার সন্তানে আচার লইয়া বিচার রাখি তো জানে, পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা দেবতার নামে এ যে শয়তান ভজা, অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা বর্বরতার বিকার বিড়ম্বনা ধর্মের মাঝে আশ্রয় দিল যারা, আবর্জনায় রচে তারা নিজ কারা, প্রলয়ের ওই শুনি শৃঙ্গে মহাকাল আসিল সম্মান জমি, যে দেবে মুক্তি তারে কুটি রূপে গাড়া, যে মিলাবে তারে করিল ভেদের খাড়া, যে আরিবে প্রেম অমৃত উৎস হতে তারই নামে খরা ভাষায় বিষের স্রোতে, তরি ফুটা করি পার হতে গিয়ে ডোবে তবু এরা কারে অপবাদ দেয় ক্ষোভে, হে ধর্মরাজ ধর্ম বিকার নাশি ধর্ম মূঢ় জনের বাঁচাও আসি, যে পূজার বেদি রক্তে গিয়েছে ফেসে ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে, ধর্ম কারার প্রাচীনে বজ্র ভালো এ অভাগা দেশে জ্ঞানে আলো আলো। নমস্কার।